গত বছরের 12 সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এতদিন মেয়ের সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও কন্যার মুখ দেখাননি এই অভিনেত্রী। অবশেষে বিপাশা মেয়ে দেবীর মুখ দেখালেন নেটিজেনদের। গত বুধবার রাতে মেয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা বসু ও তার স্বামী পরণ সিং গ্রোভার। ক্যাপশনে মেয়ের পক্ষ থেকে তারকা দম্পতি লিখেছেন, আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি। ছবিতে গোলাপি রঙের জামা ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বিপাশা করণের মেয়েকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। অভিনেত্রী কাজল আগরওয়াল লিখেছেন, ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ। অভিনেত্রী আরতি সিং লিখেন, আমার জন্মদিনে এলো প্রথম ছবি। এদিকে দিয়া মির্জা লিখেছেন, দেবী ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমাকে ভালোবাসি, তোমাকে ছুঁয়ে দেখার জন্য তর্স হয়েছে না। এছাড়া সুজান খান, সাগরিকা এবং মালাইকা আরোরা সহ অনেক তারকা অভিনয় শিল্পী মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন বিপাশার পোস্টে। অ্যালোন সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা করণের। 2015 সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর 2016 সালের 30 এপ্রিল বিয়ে করেন এই জুটি। বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে 2 বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি, তবে যাবতীয় সমালোচনা এবং নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে বর্তমানে বেশ সুখেই দিন কাটাচ্ছেন এ দম্পতি।